নীরবতা ভেঙে শঙ্কার কথা জানালেন রওশন এরশাদ, অবশেষে নীরবতা ভাঙলেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও এরশাদপত্নী রওশন এরশাদ। দলের বহিষ্কার হওয়া নেতাদের ফেরানোর আহ্বানের পাশাপাশি এভাবে চললে দলের অস্তিত্ব হুমকির মুখে পড়ার শঙ্কার কথাও জানালেন তিনি। সোমবার ২২ জানুয়ারি এক বিবৃতির মাধ্যমে এসব কথা জানান তিনি। বিবৃতিতে রওশন এরশাদ বলেন, যেসব নেতাকর্মী পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে দল থেকে বহিষ্কার বা অব্যাহতি প্রদান অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, বিশেষ করে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে তথাকথিত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অজুহাত দিয়ে দলের নিবেদিত প্রাণকর্মী ও সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা অত্যন্ত দুঃখজনক। দ্রুত তাদেরকে দলে ফিরিয়ে এনে স্ব পদে বহালের আহ্বান জানাচ্ছি। বিরোধীদলীয় নেত্রী বলেন, যে মুহূর্তে প্রয়োজন সকল স্তরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে নির্বাচনে বিপর্যয় এড়িয়ে দলকে শক্তিশালী করা, সেই মুহূর্তে নিবেদিত প্রাণ নেতাকর্মীদের দল থেকে বের করে দেওয়া দলকে ন্যাপ মুজাফফর, ন্যাপ ভাসানী ও মুসলিম লীগের রূপান্তরের সামিল। তাই দলের প্রয়োজনে পার্টির চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দলের মনোনয়ন পাননি রওশন এরশাদ, সেই সঙ্গে তার পক্ষের শীর্ষ নেতারাও মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এসব ইস্যুতে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হয়েও শেষ পর্যন্ত সুবিধা করতে না পেরে অনেকটা নীরব হয়ে গিয়েছিলেন তিনি। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।